আজকে আমি তোমাদের জন্য ফটোশপে একটি ওয়েব ফ্ল্যাগ কিভাবে ক্রিয়েট করা যায় তার উপর ভিডিওটা রেখেছি। তো এটা হচ্ছে আমাদের ফটোশপ। তোমরা স্টার্ট থেকে বা সার্চ বার থেকে ফটোশপ টাইপ করে নিয়ে আসবে, যে কোনো একটা ভার্সন। দেন ফাইল থেকে নিউ একটা পেজ সাইজ নিয়ে নেবে। তো আমি আপাতত ধরো যে কোনো নিতে পারো, ইঞ্চিসে নিচ্ছি আমি, নিচ্ছি উইথ 7 আর হাইট নিচ্ছি 5। ওকে, রেজুলেশন তোমরা সাধারণত 300 নেবে, তো সেই হিসেবে আমি 300 নিচ্ছি। আর এটাকে CMYK কালার নেওয়া হয়। ওকে, এ হচ্ছে আমাদের পেজ সাইজটা। তুমি অন্য কোনো সাইজও নিতে পারো জাস্ট প্র্যাকটিসের জন্য। দেন আমরা এই যে ব্যাক কালার, এটাকে বলে ফ্রন্ট কালার, এটাকে বলে ব্যাক কালার। যেটা হোয়াইট আছে সেটা হচ্ছে ব্যাক কালার। তো হোয়াইটে ক্লিক করলাম, এবার আমি একটা ব্লু কালারটা সিলেক্ট করলাম। ওকে, আর যে ফোর কালার যেটা এখন ইয়েলো কালারের মতো আছে, ক্লিক করে আমরা এটাকে দিয়ে দিচ্ছি হোয়াইট, সাদা। ওকে, এবার আমরা ফিল্টার মুভ টুলটা সিলেক্ট করে নিই। ফিল্টার রেন্ডার বলে একটা পয়েন্ট পাবো, সেখান থেকে ক্লাউডসে ক্লিক করব। তাহলে দেখো এইটা এরকম ক্লাউডস এফেক্ট চলে আসবে। দেন আমরা পেইন্ট ওপেন করব, স্টার্ট থেকে পেইন্ট, বা এই কন্ট্রোল সার্চ বারে গিয়েও তোমরা পেইন্টটাকে ওপেন করে নিতে পারো। আমি পেইন্টে গিয়ে একটা পিকচার এভাবে ফ্ল্যাগের মতো ড্র করেছি, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। দেন সিলেক্ট টুলটা নিলাম, এটাকে জাস্ট এরকমভাবে একটু সিলেক্ট করে নিচ্ছি ভেতর থেকে, যতটা প্রয়োজন সিলেক্ট করলাম। দেন এটাকে কপি করলাম ফটোশপে গিয়ে, কন্ট্রোল সিতে কপি করেছি আর ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি করে পেস্ট করলাম। মুভ টুল সিলেক্টেই আছে আমার। এবার এখান থেকে তুমি এটাকে একটু বড় ছোট করে নাও, দেখতে একটু ভালো লাগবে। আমি এখানে কার্সারটা রাখলাম ফ্ল্যাগটাকে। এরপর আমরা ফিল্টার সেম এখানে রেন্ডার ডিস্টর্ট থেকে আমরা যাব ওয়েভ। এবার আমরা এখানে এটাকে একটু, এই যে ফ্ল্যাগটাকে দেখতে পাচ্ছ একটু ওয়েভ এফেক্ট, এটাকে আমরা এখান থেকে এফেক্টটা একটু কম বেশি বাড়িয়ে দেবো। কতগুলো আমরা ওয়েভের নোট দেখতে চাই এখানে, সেটা সাইজটা মেনটেন করে দেওয়া, ম্যাক্সিমাম মিনিমাম এগুলো তুমি একটু জাস্ট ইনপুট করে করে দেখো, যেটা ভালো লাগবে সেটাতে ওকে করে দেবে। ধরো আমি এটাই রাখলাম, ওকে, এরকম আসবে। দেন আমরা এটাকে জাস্ট এই কোণে রেখে একটু এরকম রোটেট করে দিচ্ছি আমরা, এন্টার সিলেক্ট টুল। এই জায়গাটায় কিছুটা আমি এরকমভাবে সিলেক্ট করলাম আর কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম এটা, তাহলে এটা লেভেল হয়ে যাবে। কন্ট্রোল ডি করলে সিলেকশনটা উঠে যায়। ওকে, দেন আবার সিলেক্ট টুল দিয়ে আমরা এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, শিফট প্রেস করলাম কিবোর্ড থেকে, আরেকটা এইভাবে সিলেক্ট করলাম, আরও একটা, এরকম করে 4-5টা সিলেক্ট করে নিচ্ছি আমরা। ওকে, এই কটাই সিলেক্ট করলাম আপাতত। সিলেক্ট করার পর আমরা এখানে দেখো লেয়ার অপশানটা যেটা আছে আমাদের, এই যে অপশানটা ফিল এফেক্ট যেটাকে বলি, ফিল উইথ লেয়ার, এক্ষেত্রে সলিড কালার নাও, তুমি যে কোনো কালার চুজ করতে পারো। বেস্ট ওয়ে হচ্ছে অ্যাশ কালার বা একটু ব্ল্যাক কালার। ওকে, আমরা এটাকে নিয়ে নিলাম, এই যে ব্ল্যাক কালারটা এসে গেছে। এরপর আমরা জাস্ট কিবোর্ড থেকে এই যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, লেয়ার টু, কন্ট্রোল প্রেস করে এই লেয়ার টুতে ক্লিক, কন্ট্রোল প্রেস করে, নর্মালি না, কন্ট্রোল প্রেস করে লেয়ার টুতে ক্লিক করলাম। দেন আমরা সিলেক্ট থেকে ইনভার্স বা একটা শর্টকাট কিউ রয়েছে তোমাদের, কন্ট্রোল শিফট আই ইনভার্স, আর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, তাহলে এক্সট্রা যে পোর্শনটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি করলে সিলেকশনটা চলে যাবে। এবার এখানে লেয়ার যে অপশানটা আছে, দেখো লেয়ারের নিচে নর্মাল লেখা আছে, নর্মালটা থেকে আমরা ক্লিক করে নিয়ে নিচ্ছি ডার্ক লাইট বা সফট লাইট, দেখবে কোনটা বেটার আসছে। আমি ডার্ক লাইটটা চুজ করেছি। দেন ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাসিয়ান ব্লার চুজ করব। এটার দিকে ফলো রাখবে, এটা যখন রেডিয়াসটা তুমি বাড়াবে এটা এফেক্টটা দেখবে একটু কমে যাচ্ছে। দেখো ডিপ, এটা আরও একটু বাড়িয়ে দিচ্ছি, আরও দেখো এই যে এই এফেক্টটা, বা একটু কম বেশি তুমি অ্যাডজাস্ট করে নিয়ে নেবে তুমি তোমার মতো করে। তো আমি এটা এরকম নিচ্ছি যাতে বোঝা যায়, নাহলে তো জিনিসটা ভালো লাগবে না। ওকে, ধরো এটাই নিলাম, দেন ওকে। দেন আমরা আবার সিলেক্ট টুল নিলাম, একটা বাইরে কোথাও এইভাবে সিলেক্ট একটা পোস্টের মতো ড্র করলাম। এটাকে আমরা সেম আগের মতো এইখান থেকে কালার, সলিড কালার, আমি যে কোনো কালার চুজ করতে, একটু ডিপ চকলেট কালারের মতো একটা নিলাম। ওকে, এবার আমরা এটাকে আবার লেয়ার, লেয়ার স্টাইল, এখান থেকে একটা অপশন পাবে বেবেল এম্বস, এটা চুজ করলে কি হবে, এই যে চারদিকের যে সাইডটা আছে আউটসাইড, এটাকে আমরা একটু এখান থেকে কম বেশি জাস্ট মুভটা করলে দেখো ওটা এফেক্টটা বুঝতে পারবে। এখানে এই জায়গাটা ফলো করো তাহলে বুঝতে পারবে।
সাইজটাকে বাড়ালে ওটা যেরকম রেকটেঙ্গেল আছে ওটা একটু ওভাল টাইপের মতো শেপে চলে আসবে। ঠিক আছে, এখানে একটু চেঞ্জ করতে পারো সফটওয়্যার এক্সেট্রা এক্সেট্রা। আমি এটাই করে জাস্ট ওকে করলাম। এবার আমরা এটাকে ছোট বড় তুমি প্রয়োজন মতো মুভ করে যতটা দরকার তোরা এতটা নিলাম এন্টার। আমি এইখান থেকে জাস্ট এই জায়গাটা বসিয়ে দিচ্ছি, তুমি আরও ছোটো বড় প্রয়োজন যেরকম দরকার করে নিতে পারো। ওকে ফাইন, তো এইভাবে আমরা একটা ওয়েব ফ্ল্যাগ ক্রিয়েট করতে পারি ফটোশপে। আর এটাকে তোমরা তো অবশ্যই সেভ করতে পারো, সেভ করে রেখে দেবে সেটা তুমি ব্যাকগ্রাউন্ডে বা যে করে যাও প্রিন্টার ফুলভাবেই আসবে। তোমরা ভিডিওটা কি লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।